এবার অন্যান্য প্রসঙ্গ। উজানের ঢলে গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদনদীর পানি। যমুনা, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, সুরমা সহ ছয়টি নদীর পানি নয়টি পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার ৫০টি চরের প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চরাঞ্চলের সবজি, বাদাম, ভুট্টা সহ বিভিন্ন ফসলি জমি পানিতে ডুবে গেছে, ভেসে গেছে শত শত মৎস্য খামার। গাইবান্ধার চারটি উপজেলার ২৫০ চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩০,০০০ মানুষ। ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের ভাঙনে বাড়ি ঘর হারিয়েছে ৪৬টি পরিবার। কুড়িগ্রামের ৭টি উপজেলার চরাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, পানি বন্দী হয়ে পড়েছে ৫০,০০০ বেশি মানুষ, তলিয়ে গেছে পাট, ভুট্টার সবজি। যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জের চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে, নদীর তীরবর্তী এলাকায় ভাঙন চলছে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে এবারে গাইবান্ধা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। ফেরদৌস, চরাঞ্চলের পানিবন্দি পরিবারের সহায়তায় প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা, সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানকার জানাবেন। আমি আপনাকে জানিয়ে রাখছি যে গাইবান্ধার নদীবেষ্টিত ঘাগর, ব্রহ্মপুত্র, যমুনা এবং তিস্তা নদীবেষ্টিত প্রায় ৫৫টি চর রয়েছে। এসব চরের প্রতিটি চরেই প্রায় পানিতে ডুবে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাইবান্ধা বালাসী যে সড়কটি ছিল এখান থেকে প্রায় ৫০০ মিটার দূরে বালাসী ঘাট, এই ঘাটের রাস্তাটি আজ সকালে তলিয়ে গেছে। ব্রহ্মপুত্রের পানি হু হু করে বাড়ছে। এই মুহূর্তে ব্রহ্মপুত্রের পানি বালাসি পয়েন্টে প্রায় ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তার কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রায় বিপদসীমার খুব কাছ দিয়ে যাচ্ছে এবং ঘাগর নদীর পানি বিপদসীমা অতিক্রম করার উপক্রম। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ এই বালাসি দিয়ে নদী চর থেকে যে বিভিন্ন মানুষ আছে তারা কিন্তু নৌকা যুগে বালাসি ঘাটে আসছেন এবং এই পানি ভেঙে তারা এই পুরাতন যে বাঁধটি ছিল ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এখান থেকে ৫০০ মিটার দূরে এখানে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ আরেকটি রিং বাঁধ দেওয়া হয়েছে। এই রিং বাঁধটি ভেঙে পড়ার উপক্রম এখানে কাজ চলছে এই মুহূর্তে। রিং বাঁধটি ভেঙে গেলে হয়তো গাইবান্ধা পুরো জেলা শহর তলিয়ে যাবে এবং আশপাশের এলাকাও বন্যায় প্লাবিত হবে। আপনি জুয়েল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস জুয়েল।